আমাদের বিচারপতিগণ অন্ততপক্ষে শেষ মুহূর্তে একটা ভালো কাজ করেছে। সম্ভবত পরিমণির সৌন্দর্য, পরিমণির চেহারা তুলত আর তার কান্না দেখে ওনারা তার দ্রুত জামিনের কথা বলেছে। মাননীয় প্রধানের বিচারপতি, আপনার বিচার করতে হবে। আপনাকে তিন মাস আগে আপনার সাথে দেখা করার চেষ্টা করেছিলাম, বলেছিলাম 54 জন ছাত্রের কেমন বিচারটা, তাদের জামিনের ব্যবস্থা। আপনি বলেছিলেন হস্তক্ষেপের পথ নাই। আজকে কি এই সুন্দরী মহিলা দেখে ভুলে গেলেন? এখন হস্তক্ষেপ করতে পারলেন। এই ছাত্রজন 54 জন ছাত্রকে আরও জেলে রয়ে গেছে, তাদের প্রায় 20 জন। আপনার কি বিচার, এইখানেই আপনার বিচার হবে, আপনাকে বিচার হবে, ন্যাংটা হয়ে যাবেন, আপনি টের পাবেন। এই জাতীয় অন্যায় অবিচার করলে টিকে থাকা যায় না, পালিয়ে যাবেন। অতীত দু একজন বিচারপতি পালিয়েছিলেন, আপনিও তাদের তালিকায় আছেন। ভালো হয়ে যান, সৎ হয়ে যান, ন্যায় বিচার বিবেকের দ্বারা বিচার করেন। খালেদা জিয়াকে জামিন দিয়ে দেন। এইসব না করলে এই দেশের গণতন্ত্রের জন্য আপনাদের সুপ্রমোটন করেন। কেন এখানে ন্যায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না? এই দেশের জন্য রক্ত দিয়েছি, আমার ক্যারিয়ার দিয়েছি, কৃষির জন্য, সাধারণ মানুষের মঙ্গলের জন্য। আমিও বিদেশে সেখানে কনসালটেন্ট হিসাবে লক্ষ টাকার বাড়িতে থাকতে পারতাম। বলেছি সাধারণ মানুষ, আমার ভাইরা যাদের পয়সায় আমি লেখাপড়া করেছি তাদেরকে, তাদের আমার কর্তব্য পালনের জন্য যে আপনাদের কর্তব্য আপনারা পালন করেন, তা না হলে আপনাদেরকে জুতার বাড়ি খেতে হবে। আপনাদের জুতার বাড়ি অপেক্ষা করতে বিবেকে তারা পরিচালিত হন। আমাদের বিচারপতিগণ অন্ততপক্ষে শেষ মুহূর্তে একটা ভালো কাজ করেছে। সম্ভবত পরিমণির সৌন্দর্য, পরিমণির চেহারা তুলত আর তার কান্না দেখে ওনারা তার দ্রুত জামিনের কথা বলেছে। এখানে এই জন্য অবশ্য যেটাই পান না, আমিরুল ইসলাম চৌধুরী, ইনারাও গিয়েছিলেন। মাননীয় প্রধান তাই আপনারা বলেছেন দ্রুত তার জামিনের ব্যবস্থা আছে, এটা ভালো কাজ করেছে। আপনাদেরকে অভিনন্দন। আপনাদের যে বিবেক শেষ মুহূর্ত হলেও আপনাদের বিবেককে একটু নড়াচড়া করেছে, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। তবে সর্বকালের বৃহৎ জনসংগম হয়েছিল জিয়াউর রহমানের কবর যখন সেই মানিক মেয়ে অ্যাভিনিউতে আনা হয়েছিল। আজকে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি হঠাৎ এইসব তথ্য কেন আনছেন? এটা অনেকাংশে মস্তিষ্ক বিকৃতির লক্ষণ। আপনার আজকে মানসিকভাবে এত চাপ আপনার উপরে, আপনার উপরে এত অত্যাচার, আপনার বিশ্রাম প্রয়োজন, আপনার চিকিৎসা প্রয়োজন। অনুগ্রহ করে এই জাতীয় আর জিয়াউর রহমানকে নিয়ে টানাটানি করেন না, বঙ্গবন্ধুকে নিয়ে টানাটানি করেন না, তাদেরকে শান্তিতে ঘুমাতে দেন। তাদের প্রতি আমাদের সবাই জিয়ার করি, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাই, দেশটাকে গণতন্ত্রের পথে নিয়ে আসেন।